সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। নাম না করে দলের রাজ্যসভাপতি দিলীপকে 8-পাস মিস্ত্রি বলে আক্রমণ তথাগতর। রাজ্যে বিজেপির ভরাডুবির পর থেকেই একের পর এক বিতর্কিত মন্তব্যে দলকে বিঁধেছেন প্রবীণ বিজেপি কর্মী তথাগত রায়। বিজেপির টিকিট পাওয়া টলিপাড়া তারকাদের নিয়ে কুরুচিকর মন্তব্য নিয়ে ইতিমধ্যেই ছিছি পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। তবে তাতে যে তথাগতবাবুর বিশেষ হেলদোল নেই তা ফের প্রমাণিত হলো তার মন্তব্যে। এবার তার নিশানা খোদ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। প্রসঙ্গত, গত পরশু তথাগতবাবু টুইটে নাম করেই আক্রমণ শানিয়েছেন বিজেপিতে যোগ দেওয়া ও ভোটে প্রার্থী হওয়া টলি তারকাদের। শ্রাবন্তী পায়েল ও পার্নোকে তিনি নগরনটি বলে দেগে দেন, তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। ইতিমধ্যে এই নিয়ে শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ জমা পড়েছে। টলি তারকারাও নিজেদের মতো জবাব দিয়েছেন তাকে। তারপরেই তথাগতবাবু আক্রমণ শানান দলবদল করে বিজেপিতে আসা হেভিওয়েট নেতাদের। তাদের সরাসরি জঞ্জল বলে সম্বোধন করেন তিনি। ইতিমধ্যেই তাকে দিল্লিতে তড়িঘড়ি ডাক পাঠিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। নিজেই টুইট করে জানিয়েছেন সে কথা। তারপরেও এবার ভোটের ভরাডুবি নিয়ে দলকে আক্রমণ করতে গিয়ে নাম না করে দিলীপবাবুর উদ্দেশ্যে তার মন্তব্য। অষ্টম শ্রেণী পাস পড়াশোনা আর ফিটার মিস্ত্রির শংসাপত্র থাকা নেতৃত্বের কাছ থেকে এর বেশি কি আশা করা যায়। এদিকে তথাগতবাবুর নগরনটি মন্তব্য নিয়ে বিজেপি তথা সমগ্র রাজ্য রাজনীতিতে ধিক্কার শোনা গেলেও দলের ভরাডুবি নিয়ে তার বাকি সমালোচনা যে সিংহভাগ সত্য তা মানছেন বিজেপির অন্দরমহলের অনেকেই। কিন্তু সমস্যা হচ্ছে, তথাগতবাবু যে সত্যি কথা বলছেন সেটা মোদি শাহ নাড্ডাদের বুঝিয়ে বলার কেউ নেই। এমনকি এই বিষয়ে আরএসএস নেতৃত্বকেও তথাগতের আক্রমণ মুখে পড়তে হয়েছে, তাই তারাও এখন তথাগতবাবুর পাশে নেই। নাম না করে দলের রাজ্য সভাপতি দিলীপকে 8-পাস মিস্ত্রি বলে আক্রমণ তথাগতর। এমন অবস্থায় দিল্লিতে তলব করে তাকে কড়া শাস্তি দিলেও কারোর কিছু বলার থাকবে না। তবে দলের অনেকেই মনে করছেন, তথাগতবাবু লাগামহীন ভাষায় বললেও রাজ্য নেতৃত্বের এই ভরাডুবির আত্মসমালোচনা সত্যি প্রয়োজন।